এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। কড়া রোদে পুড়ছে দেশ। এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, আগামী 23 মে মঙ্গলবার থেকে আগামী 25 মে বৃহস্পতিবারের মধ্যে ভয়াবহ কালবৈশাখী ঝড় আসতে চলেছে। লন্ডভন্ড হয়ে যেতে পারে কয়েক জেলা। আরও জানিয়ে দিব আজকে আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জায়গা ভয়াবহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, সামনে বর্ষাকাল, তার আগেই এই ধরনের রোদ বৃষ্টির আবহাওয়া খুবই স্বাভাবিক। মৌসুমি বায়ু আসার আগেই সময়টায় এই ধরনের আবহাওয়া বিরাজ করে। কোথাও কালবৈশাখী ঝড় হয়ে তাপমাত্রা কমে যায়, আবার কোথাও দিনভর কড়া রোদে পুড়ছে সব। এই আবহাওয়া চলতি সপ্তাহ জুড়েই থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছেন, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে। এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক সাসকচোয়ান বিশ্ববিদ্যালয় সাসকাটুন কানাডা আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী 23 মে মঙ্গলবার থেকে আগামী 25 মে 3 দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 24 মে বুধবার দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর। তিনি আরও বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে 24 মে ঢাকা শহরের উপর দিয়ে ও কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর।